আসসালামু আলাইকুম, স্বাগত দেশ বাংলা টিভির সংবাদে। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সরকারের জবাবদিহিতার অভাবে খুন ধর্ষণ বাড়ছে বলল বিএনপি। আকাশে বাতাসে নারীদের আত্মচিৎকার জানালেন রিজভি। আওয়ামী লীগ আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে বলে মন্তব্য করেছে বিএনপি। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, ব্যর্থতাই কি সাফল্যের চাবি। শর্ত সাপেক্ষে খালেদার মুক্তি রাজনীতির অপকৌশল বললেন আলাল। দেশের সকল সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সঙ্গে সবার আগে সর্বশেষ সংবাদ পেতে এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। এবার বিস্তারিত। সরকারের জবাবদিহিতার অভাবে খুন এবং ধর্ষণ বাড়ছে বলল বিএনপি। সরকারের জবাবদিহিতার অভাবে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, সেই সঙ্গে সন্ত্রাস, খুন ও ধর্ষণের ঘটনা প্রতিনিয়ত বেড়ে চলছে বলে দাবি করেছে বিএনপি। শনিবার বিকেলে স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এমন বক্তব্য উঠে আসে। রোববার বিএনপির দফতর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতেও একথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় কমিটির মনে করে ক্ষমতায় টিকে থাকার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যবহার করছে আওয়ামী লীগ এবং জবাবদিহিতার কোনো সুযোগ নেই বলে এই ধরনের অপরাধ প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এতে আরো জানানো হয়, স্থায়ী কমিটির নিয়মিত বৈঠকে কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমদ আল সাবার মৃত্যুতে শোক প্রকাশ করা হয় এবং কুয়েতের নবনির্বাচিত আমিরের কাছে সরাসরি একটি শোকপত্র পাঠানো হয়। এছাড়া নির্বাচন কমিশন স্থানীয় সরকার সংক্রান্ত আইন 2020-এর বিষয়ে মতামত তৈরি করতে নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি আহ্বায়ক কমিটি গঠন করে স্থায়ী কমিটি। এদিকে স্বাস্থ্যখাতের দুর্নীতি ও অব্যবস্থাপনার বিষয়ে বিস্তারিত বিবরণ দিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তা জনগণের সামনে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে এই কমিটি। এদিকে আকাশে বাতাসে নারীদের আত্মচিৎকার বললেন রিজভি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদ বলেছেন, ধর্ষণ নির্যাতন বন্ধ হচ্ছে না, একের পর এক নির্যাতনের ঘটনা ঘটে চলছে, কিন্তু তাতে সরকারের কোনো টনক নড়ছে না। তারা বিবেক বর্জিতভাবে দেশ শাসন করছে বলেই নারীরা এখন নিরাপদ নয়। রবিবার নারী ধর্ষণ হত্যার প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকার নয়াপল্টনে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মর আয়োজনে প্রতিবাদ সমাবেশে রিজভি এসব কথা তুলে ধরেন। তিনি আরো বলেন, এই সরকারের কাছে নারী নির্যাতন ডাল ভাত। নোয়াখালীর সুবর্ণচর থেকে এমসি কলেজ কত নারী আত্মচিৎকার আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে। আকাশে বাতাসে নারীর আত্মচিৎকার শোনা যায় এখন। নারীর উপর নির্যাতন করা ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা অধিকার বলে মনে করছে। সমাবেশে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, স্বাধীনতার 50 বছর পরও কি মা বোনদের ওপর নির্যাতন বন্ধ হবে না? যতদিন মা বোনদের ওপর নিপীড়ন বন্ধ না হবে ততদিন রাজপথে প্রতিবাদ অব্যাহত থাকবে। সমাবেশে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সহসভাপতি অ্যাডভোকেট ফারজানা শারমিন সহ সংগঠনের কয়েকজন নেতারা বক্তব্য দিয়েছেন। এদিকে আওয়ামী লীগ আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে বলে মন্তব্য করেছে বিএনপি। সারাদেশে সন্ত্রাস, খুন, ধর্ষণের সমালোচনা করে বিএনপি দাবি করছে, জবাবদিহিতা না থাকার কারণেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় কমিটি মনে করে ক্ষমতায় টিকে থাকার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যবহার করছে আওয়ামী লীগ এবং জবাবদিহিতার কোনো সুযোগ নেই বলে এই ধরনের অপরাধ প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শনিবার বিকেলে স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা থেকে এই বক্তব্য উঠে এসেছে। রবিবার দলের দপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতেও এমনটা বলা হয়। স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিকের ব্যর্থতাই কি তবে সাফল্যের চাবি? এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে ভাগ্যবান ব্যক্তিকে? এই প্রশ্নের উত্তরে অনেকে চমকে উঠতে পারেন, অনেকেই দিতে পারেন অনেক রকম মতামত, কিন্তু গভীরভাবে একটু বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে ভাগ্যবান ব্যক্তিটি হল স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক। সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অন্তত 3টি বক্তৃতায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশংসা করেছেন। তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় দক্ষতার সঙ্গে করোনা পরিস্থিতি মোকাবেলা করেছে, এজন্য বাংলাদেশ করোনার মৃত্যুহার অনেক কম। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান ব্যক্তি যখন স্বাস্থ্যমন্ত্রী, কাজেই এই প্রশংসা তারই যোগ্য। আমরা মনে করি স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো নাম্বার পেয়েছে। নাম্বারটা কি? যে আমাদের মৃত্যুর হার 1.5%, এটা হলো সবচেয়ে বড় নাম্বার, যেটা আমেরিকা তো 6%, ইউরোপে 10%, পৃথিবীটা হলো 6%, এবং এই এটাই সবচেয়ে মানদণ্ড, সবচেয়ে বড় আমরা কাজ ভালো করতে পেরেছি কিনা।
এদিকে করোনা সংকটে সফল স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমরা বেশ কিছু পরিবর্তন দেখেছি। এই সংকটে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আসাদুল ইকরামকে সরিয়ে দেওয়া হয়। নতুন সচিব পদে দায়িত্ব পান মোহাম্মদ আব্দুল মান্নান। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকও সাফল্যের ভার বইতে না পেরে পদত্যাগ করেছেন। কাজেই পুরনো করোনা সংকটের ঝড়ে স্বাস্থ্য মন্ত্রণালয় যেন একমাত্র বটবৃক্ষের মতো টিকে আছেন। এই বটবৃক্ষ আর কেউ নয়, বরং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। কাজেই প্রধানমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে প্রশংসা করেছেন তার প্রায়শই পুরোটাই যায় স্বাস্থ্যমন্ত্রীর ঝুলিতে। প্রধানমন্ত্রী এরকম নিরঙ্কুশ প্রশংসা পাওয়ার ভাগ্যের ব্যাপার। স্বাস্থ্যমন্ত্রী ভাগ্যবান এজন্য যে এদেশে হ্যাপিওয়েট মন্ত্রী যেন কচুর পাতার পানি, এক মেয়াদে থেকে পড়ে যায়। সেই দেশে জাহিদ মালিক দ্বিতীয় মেয়াদে মন্ত্রী হয়েছেন বটে, প্রথম মেয়াদে তিনি ছিলেন প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী অবস্থায় নিশ্চয় তিনি যে চমক দেখিয়েছেন, সেই চমকের গুরু রহস্য হল সাধারণ মানুষের এখনো অজানা। স্বাস্থ্যমন্ত্রী ভাগ্যবান যে তার সঙ্গে ঝামেলা করার জন্য কোনো প্রতিমন্ত্রী নেই। স্বল্পকালীন সময়ে একজন প্রতিমন্ত্রীকে দ্রুত সরিয়ে দিয়ে জাহিদ মালিকের মসনদে নিঃসংকট করা হয়। পৃথিবীর এমন কোন দেশ নাই যেখানে ডেঙ্গু নাই, যেখানে ডেঙ্গুতে লোক আক্রান্ত না হয়। আমেরিকা তো হয়, সবচেয়ে উন্নত দেশ। সিঙ্গাপুর সবচেয়ে পরিষ্কার দেশ, সেখানেও ডেঙ্গু আছে। এদিকে গত বছর ডেঙ্গুর প্রকোপে তার গোপনে বিদেশে যাত্রা নিয়ে শুধু মিডিয়াতেই হইচই হয়েছে। সরকারের নীতি নির্ধারকরা এমন সমালোচনাকে পাত্তাই দেননি। করোনা শুরু থেকে স্বাস্থ্যমন্ত্রী যা বলেছেন এবং যা করেছেন তাই সর্বোত্তম বলে মনে করছেন। যদিও সমালোচকরা শুরু থেকে অজানা কারণে তার পেছনে উঠে পড়ে লেগেছিলেন। তথাকথিত বিশেষজ্ঞ সমালোচকদের সঙ্গে কিছু দুষ্ট গণমাধ্যম কর্মীও যুক্ত রয়েছেন বলে মনে করছেন অনেকে। স্বাস্থ্যমন্ত্রীকে কিছুটা চাপেও ফেলেছিলেন। আওয়ামী লীগের নেতারা গোপন এবং প্রকাশ্যে তাকে কিছু গালমন্দ করেছিল, কিন্তু স্বাস্থ্যমন্ত্রী এসব সমালোচনাকে পাত্তাই দেননি। বরং ভারতের সাবেক রাষ্ট্রপতি এবং বিজ্ঞানী এপিজে আবুল কালামের সেই ঐতিহাসিক উক্তিটি তিনি সবসময় আরোগ্য মেনেছেন এবং সফল হতে হলে আগেই ব্যর্থ হতে হবে। তাই ডেঙ্গু এবং করোনা মোকাবেলায় ব্যর্থ হয়ে তিনি আজ সফল হিসেবে স্বীকৃতি পাচ্ছেন। এখন সমালোচকরাও চুপসে গেছেন, বিজ্ঞানীরা তাকে নিয়ে গবেষণার কথা ভাবছেন। বাংলাদেশে এত ভাগ্যবান মন্ত্রী কি আর হতে পারে? এদিকে শর্ত সাপেক্ষে খালেদা মুক্তির রাজনীতির অপকৌশল বললেন আলাল। শর্ত সাপেক্ষে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়কে মহানুভবতা নয় বরং রাজনৈতিক অপকৌশল হিসেবে দেখছেন দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। রোববার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হক হলে কল্যাণ পার্টির চেয়ারম্যান জেনারেল মোহাম্মদ ইব্রাহিমের জন্মশত বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় সভায় তিনি এসব কথা তুলে ধরেন। আলাল বলেন, লোহার শেকল দিয়ে গুলশানে বেগম খালেদা জিয়াকে বন্ধে রাখা হয়েছে, আর গণভবনে সোনা শেকল দিয়ে শেখ হাসিনাকে বন্ধে রাখা হয়েছে। শেকলের মধ্যে একটি পার্থক্য রয়েছে, সোনা এবং লোহা। পাখির পায়ে শেকল খুলে দিয়ে খাঁচায় বন্ধে রাখলে সে মুক্ত হয় না, সেখানে মানবতাও থাকে না। খালেদা জিয়ার পায়ের শেকল খুলে দিয়েছেন কিন্তু খাঁচা থেকে বের হতে দেননি, এটা কোন ধরনের মানবতার মধ্যে পড়ে তা আমার জানা নয়, এটা রাজনৈতিক অপকৌশল, ভ্রষ্ট নীতি, নষ্ট নীতি। তিনি আরো বলেন, অদ্ভুত এক দেশে আমরা বসবাস করছি। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেই মন্ত্রণালয় এখন রাজাকারদের পৃষ্ঠপোষকতা করছে। এদিকে আলাল আরো বলেন, চেতনা আর উন্নয়ন এমন হয়েছে যে কালকেও দেখলাম মুন্সিগঞ্জে 72 বছরের এক বৃদ্ধা অজু করতে গিয়েছিল, অজু করে ফেরার পথে তাকে ধর্ষণ করা হয়েছে। ধর্ষণকারী সেই কৃত্রিমান পুরুষটা হচ্ছে স্বেচ্ছাসেবক লীগের নেতা। সব জায়গায় যেখানে হাত দেবেন সেখানে আওয়ামী লীগ। এত বাড়ন্ত হয়েছে যে এদের এত বাম্পার ফলন দেখা হচ্ছে, এদের চেতনা বাম্পার ফলনের যন্ত্রণায় মা বোন কিংবা কন্যারা কেউ নিরাপদে থাকতে পারছেন না। টাকা লুটপাট থেকে শুরু করে অর্থনৈতিক লুটপাট, সার্বভৌমত্ব একটা চরম ঝুঁকিতে ফেলে দেওয়া হয়েছে। জাতীয় মতের ঐক্য ছাড়া এর থেকে বেরোনোর কোনো উপায় নেই। সংবাদের শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন, আর আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন।